এখন আমাদের ধ্যানের সময়, আমরা একটু ধ্যান করে নেব। ভগবান শ্রীকৃষ্ণ যেমন বলেছেন যে সমঙ্কায় শিরগ্রীবং ধারয়ন্ন চলম স্থিরহ, আমাদের শরীর সোজা থাকবে, কোমর, পিঠ, ঘাড় এবং মাথা সোজা থাকবে। এরপরে আমরা জোরে শ্বাস গ্রহণ করব। শ্বাস গ্রহণ করার সময় আমরা ভাবব যে শুদ্ধ সাত্ত্বিক যে বিশ্বশক্তি রয়েছে, কসমিক এনার্জি, সেইটি গ্রহণ করছি। আর শ্বাস ছেড়ে দেওয়ার সময় আমরা মনে করব আমাদের ভেতরে যা কিছু অশুভ সংস্কার, অবিদ্যা, ক্লেশ, কর্ম সংস্কার রয়েছে, সেই সমস্ত কিছু যেন কালো ধোঁয়ার আকারে আমাদের ভেতর থেকে বার করে দিচ্ছি। আমরা শ্বাস বেরোনোর সঙ্গে সঙ্গে ওইগুলো আমাদের ভেতর থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে। আমরা এটি তিনবার অভ্যাস করব। এরপরে আমরা ডান হাতের বৃদ্ধাঙ্গুলি দিয়ে ডান নাসিকা চেপে বাম নাসিকা দিয়ে ধীরে ধীরে শ্বাস গ্রহণ করব, এক থেকে দশ গুনতে গুনতে। অথবা যদি কেউ আমরা দশ পর্যন্ত না যেতে পারি, যেমন পারি পাঁচ ছয় সাত, যে যেমন পারি ততটা গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস গ্রহণ করব। এবং কোনো রকম কুম্ভক না করে ডান হাতে মধ্যমা এবং অনামিকা দিয়ে বাম নাসিকা চেপে ডান নাসিকা দিয়ে আবার ওই একই রকমভাবে এক থেকে দশ গুনতে গুনতে, বা যার যেমন ক্ষমতা সেই অনুযায়ী গুনতে গুনতে শ্বাস ছেড়ে দেব। শ্বাস গ্রহণ করা এবং ছেড়ে দেওয়ার সময় আমরা কিন্তু সম্পূর্ণ ফুসফুস ভর্তি করে শ্বাস গ্রহণ করব, এবং ছেড়ে দেওয়ার সময় সম্পূর্ণ ফুসফুস পেট খালি করে শ্বাস ছেড়ে দেব। যতটা আমাদের ক্যাপাসিটি তার পূর্ণ ব্যবহার আমরা করব। তিনবার আমরা এটিও তিনবার করব। এরপরে আমাদের সমগ্র
শরীর, মন, বুদ্ধি, চিত্ত, সমস্ত কিছু আমরা রিল্যাক্স করে দেব। কোনো চিন্তা, কোনো টেনশান কিছু নেই, সম্পূর্ণ রিল্যাক্স। কেন কোনো চিন্তা টেনশান এগুলো নেই? কারণ এই শরীর, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার এগুলো কোনোটিই আমি নই, এগুলোর কোনোটিই আমার স্বরূপ নয়। এই সবগুলোর পারে আমি সেই পুরুষ, আর এই শরীর, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার এগুলো সবই প্রকৃতি, এগুলো সবই প্রকৃতির আন্ডারে। আমি প্রকৃতি নই, তাই এইগুলোর সম্বন্ধীয় কোনো চিন্তা, কোনো টেনশান, কোনো ভাবনাও আমার নেই, কারণ এগুলোই আমি নই, এগুলোর কোনোটিই আমি নই। আমি সেই পুরুষ, হৃদয়ের মাঝখানে দেখুন অনন্ত আকাশ রয়েছে। মনে করুন শরীরের ভেতরটা একদম ফাঁকা, যেমন মেদ, মজ্জা, মাংস, হাড়, চর্বি, এই সমস্ত জিনিসে আমাদের শরীরের ভেতরটা ভরে রয়েছে, সেগুলো কোনোটি নেই। তার পরিবর্তে ভেতরে রয়েছে অনন্ত আকাশ, ভেতরটা পুরো ফাঁকা, হৃদয়ের মাঝখানে দেখুন সেই অনন্ত আকাশ বিরাজমান। সেই অনন্ত আকাশে স্বয়ং জ্যোতি, স্বয়ং প্রকাশ, পুরুষ, অনন্ত জ্ঞানবান, সেই চিরন্তন পুরুষ, তিনিই আমার স্বরূপ, তিনিই আমি, আমি তিনি। সেই নিজ স্বরূপ, পুরুষ স্বরূপ, তাতেই মন স্থির রাখুন। পূর্ণমিদম পূর্ণাত পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তিঃ, হরিঃ ওম।
तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु।